কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক। কত কেস পড়ে আছে তা পাবে না, রোজ পিআইএল মানে পলিটিক্যাল ইন্টারেস্টেড লিটিগেশন। আমরা আগে জানতাম পাবলিক ইন্টারেস্টেড লিটিগেশন, আজকে এই জিনিস চলছে, কেউ কেউ নিজের স্বার্থে করছে, সবাই নয়। আমি আইনজীবীদের বলবো ব্যাপারটা ভেবে দেখবেন, ব্যাপারটা ভেবে দেখবেন। যখন মানুষ অসহায়, যখন মানুষের কোথাও যাবার জায়গা থাকে না, অন্য রাজ্যে তো এটা হচ্ছে না, এ রাজ্যে কেন হচ্ছে? আমাকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার পার্টিকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার গভর্নমেন্ট এত মানবিক কাজ করার পরেও আপনাদের পছন্দ না হতে পারে। যা ইচ্ছা আমাকে দুবেলা গালাগালি দিন, দরকার হলে মারুনও আমায়, আমি তার জন্য কিছু মাইন্ড করব না। কিন্তু প্লিজ দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র যৌবনের খাবার অধিকারটা কেড়ে নেবেন না। ডিএ নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয়, রাজ্যের বর্ধিত হারেই ডিএ দেওয়া হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু গর্ব করে আমি বলতে পারি, এত ধার করে রেখে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকটাই ধার শোধ করেছি, এবং আমরা কিন্তু 1 তারিখে মাইনেটা দিই এবং আমরা পেনশনটাও দিই। যে গভর্নমেন্ট এত মানবিক সেই গভর্নমেন্ট নিয়ে ভাববেন না। রাজ্য সরকারের পে কমিশন, রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে, আমরা দিয়েছি 6 পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে 6 পে কমিশন আমরা দিয়েছি। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে, তো হয় না। সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায়, স্টেট স্কুল আলাদা মাইনে পায়, স্টেটের স্ট্রাকচার আলাদা, সেন্ট্রাল স্ট্রাকচার আলাদা,